নমস্কার বন্ধুরা, দা বং মিডিয়ার পক্ষ থেকে আমি সুদীপ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। রাজ্যে নতুন করে একটা স্কুলে গেস্ট টিচার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো যে কোন স্কুলে কতজন টিচার নিয়োগ করা হবে, কোয়ালিফিকেশন কি লাগবে, মাইনে কেমন দেবে এবং তোমাদের অ্যাপ্লিকেশনের ডেট কবে শুরু হয়েছে, কবে শেষ, পরীক্ষা কবে হবে, এই টোটাল বিষয়টা তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো তুমি যদি আমার চ্যানেল আজকে প্রথম এসে থাকো বা আমার ভিডিও আজকে প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে দেওয়া বেল আইকনটিও অ্যাক্টিভ করে রাখবে। তো যেমনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নোটিশ, যে নোটিশটা প্রকাশ হয়েছে। তো চলো এবার আমরা একটি বিস্তারিত জেনে নিই। তো এখানে যেমনটা দেখা রয়েছে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উত্তর দিনাজপুর। তো এখানে উত্তর দিনাজপুরে একটা স্কুলে এই টিচারগুলো নিয়োগ করা হবে। তো এখানে কি লেখা রয়েছে, নোটিশ ইজ হেয়ার বাই ইস্যুড ফর সিলেকশন অফ উইলিংলি এনজিও এসএইচজি ফর প্রোভাইডিং 12 এনওএস অফ টিচিং স্টাফ অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য পিরিয়ড অফ 1 ইয়ার ইন উত্তর দিনাজপুর মডেল মাদ্রাসা। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে উত্তর দিনাজপুর মডেল মাদ্রাসা যেটা অবস্থিত হচ্ছে পাঞ্জিপাড়াতে, এখানে 1 বছরের চুক্তিতে 12 জন শিক্ষক নিয়োগ করা হবে। তো চলো আমরা দেখে নিই কোন কোন সাবজেক্টে কতজন টিচার নিয়োগ করা হবে। তো এখানে যেটা লেখা রয়েছে, গেস্ট টিচার আরবির জন্য 2 জন, ইংলিশের জন্য 2 জন, সায়েন্সের 2 জন, ম্যাথের 2 জন, বেঙ্গলি 1 জন, জিওগ্রাফি 1 জন এবং হিস্ট্রি 2 জন। মোট 12 জন টিচার নিয়োগ করা হবে এবং যাদেরকে প্রতি মাসে 10,000 টাকা করে মাইনে দেওয়া হবে। এখানে কিন্তু আর কোনো মাইনের আর কিছু ব্যাপার নেই, শুধু 10,000 টাকা করে মাইনে দেওয়া হবে, এটাই লেখা আছে। এবার দেখে এদের পরীক্ষাটা কবে, অর্থাৎ যে পরীক্ষার মাধ্যমে দেখে নেওয়া হবে সেই পরীক্ষাটা কবে হবে, সেটা হচ্ছে দ্য সিলেকশন অফ এনজিও এসএইচজি উইল বি হেল্ড অন 23/3/2022, অর্থাৎ মার্চ মাসের 23 তারিখে 12টা থেকে অ্যাট 12টা, অর্থাৎ 12টার সময় এই পরীক্ষাটা নেওয়া হবে, সিলেকশন পরীক্ষাটা নেওয়া হবে এবং এটা নেওয়া হবে ডিস্ট্রিক্ট মাইনরিটি ভবন উত্তর দিনাজপুরে, যে ডিস্ট্রিক্ট মাইনরিটি ভবন আছে সেখানে কিন্তু এই পরীক্ষাটা নেওয়া হবে। এবার আমরা আসলে দেখে নিই এর অ্যাপ্লিকেশন ডেটটা কবে শুরু হয়েছে এবং কবে শেষ হবে। তো অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 2/3/2022, অর্থাৎ মার্চের 2 তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন শেষ হবে 17/3/2022, অর্থাৎ মার্চের 17 তারিখে এটা শেষ হয়ে যাবে অ্যাপ্লিকেশনটা। এই অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন না, সরাসরি তোমাদেরকে হাতে হাতে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে যেমনটা লেখা রয়েছে, ইন্টারেস্টেড এনজিও এসএইচজি শুড সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন বাই হ্যান্ড অ্যাট দ্য উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট মাইনরিটি ভবন। তো তোমাদের এই যে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট মাইনরিটি ভবনের যে ঠিকানাটা দেওয়া রয়েছে এই ঠিকানায় গিয়ে তোমাদেরকে সকাল 10:30 থেকে 3:30টার মধ্যে তোমাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু হাতে হাতে তোমাদেরকে এটা জমা দিয়ে আসতে হবে, যে তোমরা এই চাকরির জন্য ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চাও বা চাকরি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও। তো এই হচ্ছে মেইনলি বিষয় এবং এখানে যে ভ্যানুটা দিয়ে রয়েছে, যেখানে ডিস্ট্রিক্ট মাইনরিটি ভবন, তোমাদের কিন্তু এখানেই পরীক্ষাটা হবে। তো এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, দেখো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন বলে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে, এখানে অনেক কিছু লেখা আছে, তুমি একটু পড়ে নেবে। আমি এই নোটিশটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো আমি এখানে মেইন কয়েকটা বিষয় তোমাদের সামনে আমি তুলে ধরছি, সেটার মধ্যে আছে ধরো এখানে যেটা মাইনের ব্যাপারটা লেখা আছে, এখানে কিন্তু ফিক্সড, দেখো এখানে লেখা রয়েছে দ্য সিলেক্টেড এনজিও এসএইচজি শুড বি গিভেন এ ফিক্সড, তোমাদেরকে ফিক্সড কিন্তু 10,000 টাকাই মাইনে দেওয়া হবে, এর বেশি কিন্তু দেওয়া হবে না, এছাড়া কোনো টিএডিএ বা অন্যান্য কিছু কিন্তু তোমরা পাবে না, জাস্ট 10,000 টাকা তোমাদেরকে পার মান্থ মাইনে দেওয়া হবে। এছাড়াও আরও কিছু বিষয় লেখা রয়েছে, যেমন তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে সেটা কিন্তু খেয়াল করে, এখানে ফর ক্লাস 1 থেকে ক্লাস 7 পর্যন্ত তোমাদের গ্র্যাজুয়েট উইথ ডিএড ডিগ্রি, অর্থাৎ তোমাদেরকে গ্র্যাজুয়েশন করতে হবে, সেই সঙ্গে তোমাদের যেটা ডিএড করা থাকে সেই ডিএড করা থাকতে হবে। আর যেটা তোমার শুরু হচ্ছে ক্লাস 9 থেকে তার উপরে, অর্থাৎ 9, 10, 11, 12, তার জন্য কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে, সেই সঙ্গে বিএড করতে হবে, বিএড এর ডিগ্রি থাকতে হবে। তো এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন, তোমাদের যদি গ্র্যাজুয়েশন এবং ডিএড বিএড করা থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ছিল ইনফরমেশন, এছাড়া আর কিছু ইনফরমেশন এখানে তেমন কিছু নেই, মেইন ইনফরমেশনগুলো এই ছিল। তো এই ছিল ভিডিও, আশা করি তোমরা যারা ইন্টারেস্টেড অ্যাপ্লাই করতে, যারা তোমরা আগ্রহী তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো।
তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, যদি কোনো কিছু জানার থাকে বা ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা আমার কমেন্টে জানাতে পারো। তো ভিডিও পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো, এখানে শেষ করছি।